নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এগ কারি বা ডিমের ঝোল ডিমের ঝোল বানানোর জন্যে একটা বড় পেঁয়াজ কুচো নিয়েছি একটা টমেটো কুচনো নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ধনে পাতা কুচি আর গরম মশলা হাফ চামচ নিয়েছি এবার জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ নিয়েছি পরে এগুলো আমি পেস্ট বানিয়ে নেব ডিমগুলো সেদ্ধ করে নিলাম সাত আটটা আর ডিমে খোলা ছাড়িয়ে নিলাম এবার ডিমগুলোকে একটু নুন হলুদ দিয়ে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে রঙটা ভাজলে লালচে হয় এখন কড়াই তেল গরম করলাম করে তার মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিলাম একটুখানি কেটে দিতে হবে ডিমগুলো যাতে ফেটে না যায় কারণ ডিমগুলো গোটা রাখলে ফেটে যেতে পারে তাই অল্প করে খুন্তি দিয়ে একটু করে কেটে দিলাম দেখুন মোটামুটি ডিম ভাজাগুলো হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে এবার তেলের মধ্যে তেল গরম করে জিরে ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর সঙ্গে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার এগুলো জিরেগুলো ফুটে উঠলে পরে তার মধ্যে পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিলাম যাতে ওটা মজে যায় এবার একটু ভাজার পর যখন রঙটা চেঞ্জ হয়ে গেল ওই আদা বাটা আর রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে লাগলাম এবার ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে এবার ওটাকে নাড়তে লাগলাম যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর রঙটা হয় আর তেলটা ছাড়া ছাড়া হয়ে যায় টমেটোও দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার দেখুন কালারটা খুব সুন্দর এসছে এক চাম দু কাপ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে এরপর ওই ডিমগুলোকে যখন ফুটবে জলটা ঠেলে দিলাম ডিমের ঝোল রেডি রঙটা ভীষণ সুন্দর এসছে এরপর লাস্টে একটু গরম মশলা দেযা আর দিলাম আর ধনে পাতা কুচি কুচি দিয়ে দিলাম ডিমের ঝোল রেডি